এবারের বিশ্বকাপে নয়টি ম্যাচের পাঁচটি খেলে ফেলেছে বাংলাদেশ যার দুইটি হারলেও বাকি জিতেছে টাইগাররা অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে সর্বশেষ সোমবার জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ আগামী বিশ জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফি সাকিবরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক অতীতে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের তবুও নটিংহামের ট্রেন্ট ব্রিজের ম্যাচে আশাবাদী টাইগাররা দুই হাজার পাঁচ সালের জুনে কার্ডিফে পন্টিং ম্যাগ্রা গিল স্ট্রিক হেইডেনদের সর্বজয়ী দলের বিপক্ষে জিতে বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা বহু আরাধ্য থেকে গেছে দুই হাজার সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারানো সম্ভব হলেও পঞ্চাশ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য এখনো দূর আকাশের তারা এমন যখন পরিসংখ্যান তখন মাঠে নামার আগে এক সপ্তাহের বিরতি পাচ্ছে টাইগাররা এ সময়টাতে নিজেদের কিছুটা ঝালিয়ে নেওয়ার সময় মিলন সাকিব তামিমদের তাছাড়া ইঞ্জুরি সমস্যা না থাকায় আপাতত কিছুটা আশাবাদী ছিল তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর অস্ট্রেলীয়দের গতি নিয়ে খুব একটা আতঙ্কিত নয় টাইগাররা কেন নয় সেটির ব্যাখ্যা করে বুঝিয়েছেন ক্যারিবিউদের বিপক্ষে জয় বাংলাদেশের দুই বীর সাকিব আল হাসান ও লিটন দাস সাকিব মনে করেন মৌলিক বিষয়গুলো ঠিক রাখলেই আতঙ্কের কোনো কারণ নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে তার বক্তব্য আমরা বোলারদের গতি নিয়ে খুব একটা চিন্তিত নই কারণ অস্ট্রেলীয়দের আমরা ইংল্যান্ডের বোলারদের খেলেছি ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদেরও দুই দলের একশো চল্লিশ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে বোলিং করা ফাস্ট বোলার আছে এই বোলারদের মুখোমুখি হওয়ার পর আমরা যদি মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে পারি তাহলেই হবে আমি মনে করি আমরা যথেষ্ট ভালো দল এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা আমাদের আছে লিটন ও অস্ট্রেলিয়া ফাস্ট বোলারদের নিয়ে নির্ভর তিনি বলেন এশিয়ান দলের বিপক্ষে সবাই শর্ট বল করার চেষ্টা করে দশ শর্ট বলের আমরা পাঁচটায় সফল হই পাঁচটাই হই না এশিয়ার বাইরের দলগুলো স্বাভাবিকভাবে এটা আমাদের বিপক্ষে চেষ্টা করবে ওদের গতিময় বোলার আছে আর যেভাবে সামনে রেখেছি পরের ম্যাচেও একইভাবে খেলতে হবে